তো আজকে আমি করব আমার হাজবেন্ডের হেয়ার কাট। তো বেসিক্যালি আমি যে টেকনিকটা ইউটিউবে দেখেছি, তো আমি সেটা ট্রাই করে আমার হাজবেন্ডের হেয়ার কাট করবো। বিকজ অফ আমরা এখন মানে এখন লকডাউন তো উঠে গেছে, বাট অনেক জায়গায় আছে যেখানে মানে পার্লার বগেরা এগুলো খোলা হচ্ছে না, তো সেখানে যাওয়ারও প্রবলেম, প্লাস মানে সেফটি ইস্যু। ঠিক আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে কিছু হেয়ার কাটের, মানে আমি মেয়েদের চুল কাটা অনেক ইজি মানে দেখেছি, কিন্তু ছেলেদের চুলি কাটা আমি কখনো মানে দেখিও নি অত ধ্যানসে, আর কী করে কাটতে হয় আমি সেরকম জানতাম না, তাই আমিও শিখেছি। তো দেখা যাক সেই টেকনিকটা আদৌ কাজে লাগে কি না। তো চলো, তো এটার জন্য লাগবে কাঁচি, একটা এরকম চিরুনি, আর কিছু রাবার ব্যান্ড লাগবে বলেছে ওখানে যা। তো দেখি মাঝখানে আছে ওরকম করে তো কাটতে বলেছে। বেসিক্যালি এরকম চারটে পনি বানাতে বলেছিল, তো আমি চারটে চারটে পনি বানিয়ে নিয়েছি, এবার এগুলো কাটা হবে। চুলটা গেল, যেটুকু বেঁচে আছে সেটুকু গেল। এবারে দেখা যাক এগুলো খুলে দিয়ে কি হয়। কিছু আলাদা লাগছে দেখো। হ্যাঁ একদম সব কালো। আই ডোন্ট নো এটা কি, এটা কি আদৌ মানে এরকম কাট করে ধরো আর কাটো কিচ্ছু হবে না, এক লেয়ারে কাটবে। চিরুনিটা তো এটা ধরো, হ্যাঁ এটা চিরুনি দিয়ে দাগ ফেলবে। বাই দ্য ওয়ে ইউটিউবের ভিডিও দেখে পুরোটা করা গেল না, তাই আমার হাজবেন্ড বলে দিল এইভাবে কাটছি। তো বাই দ্য ওয়ে চুল কাটা হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখাতেই ভুলে গেছিলাম। তার আগে হাজবেন্ড বললো যে একটু অয়েল ম্যাসাজ করে দিতে মাথায়। এগুলো আমি মোটামুটি করার চেষ্টা তো করেছি, এবারে কেমন হচ্ছে মানে শ্যাম্পু করার পর বোঝা যাবে। দারুণ দারুণ শ্যাম্পুটা করে আছে, কাজ চালানোর মতো তাই না? কাজ চালানো যাবে, এবার শেভিং করবে তারপর বুঝতে পারবে ফাইনাল লুক, হেয়ার কালারও করতে পারে আমাকে। তাই হোক, প্রথমবার করছি। হ্যাঁ ভালো হয়েছে, ট্রিমার হলে একটু ভালো হতো, বাট আমি কাঁচি দিয়ে করেছি। তো এবারে এগুলোকে ব্যাক আপ করা যাক, চলো।
তো আমি এসে গেছি কিচেনে। আমি কিচেনে এখন এখন বানাচ্ছি, রাতের একটা খাবার বানিয়ে রেখে দিচ্ছি, কারণ এখানে এত ঠান্ডা লাগে না রাত্রেবেলার দিকে, তো তখন জল ঘাটতে আর ইচ্ছে করে না। এখানে আমি নতুন আলু সেদ্ধ করতে দিয়েছি, আলুর দম বানাবো। আর এই যে মটরশুঁটি ছাড়াচ্ছি, চেরির আছে খিচুড়ি হবে, তাই গাজর একটু ফুলকপি আর চাল আর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ওটাও কিছুক্ষণ পর করে দেবো। আর আমার যেহেতু আজকে একার রান্না, তাই খুব একটা হেক্টিক নয়, সিম্পল ডাল ভাত বানিয়ে নেবো আর একটা অমলেট। তো এই হলো আজকে প্রিপারেশন। তার আগে আমাকে আদা রসুন ছাড়িয়ে বেটে রেখে দিতে হবে, যাতে উইকলি আমার এত হেডেক না থাকে, মানে এক সপ্তাহটা আমি বেটে রেখে দিই। বেসিক্যালি আমি বেশি রান্না করি না, আদা রসুন দিয়ে খুব একটা রান্না করি না, তাই খুব মানে অনেকটা যে বেটে রাখতে হবে বা খারাপ হয়ে যাবে এরকম চান্স থাকে না। আমি আদা দিয়ে বেশিরভাগ রান্না করি, আর চেরির জন্যও তো আদাই লাগে। আর চিকেন যেদিন করা হয় সেদিন একটু রসুন দিয়ে ওটাতে। তো এখন আমি মটরশুঁটি ছাড়াবো। আজকে আমি পাঁচ ফোড়ন দিয়ে বানাবো। আজকেরই এখন সবজিগুলো না মানে একটু বড় বড় রাখছে, ও খেতে পছন্দ করছে, মানে ধরে খাবে, তো সেই জন্য এরকম বড় রেখেছি, যেরকম স্টুতে দেওয়া হয়, যাতে ও ধরে খেতে পারে বা কামড়ে খেতে পারে। এবারে দিচ্ছি হলুদ, নুন দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা এখনো পর্যন্ত আমি ওর খাবারে ইউজ করি না, গোলমরিচ আর আদাটা ইউজ করি। এটা একটু কষিয়ে নেবো, এক হাতে করতে বুঝতে পারছে পায় নড়ছে, একটু কষে গেলে আমি এই যে চাল আর ডালটা যে ভেজানো ছিল এটা দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে করলে না গন্ধটা খুব সুন্দর আছে। এইদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, চালটা দিয়ে দিয়েছি, একটু নুন দেব, চিনি ও পছন্দ করে না খুব একটা, তো চিনি আমি দিই না, একটু কষিয়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে দেবো, মানে সিটি লাগিয়ে দেবো। দেখো চেরিটা এখন কষাতে দিয়েছি, আমি একটু কষে গেলে আমি ওটাতে জল দিয়ে সিটি লাগিয়ে দেবো। মোটামুটি আমি পাঁচ ছটা সিটি আমি দিই। তো এটা ঠান্ডা হয়ে গেলে, আলুগুলো আমার ঠান্ডা হয়ে গেলে আমি আলুর দম বসিয়ে দেবো। আমি পেঁয়াজ ফেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি, বাস ঠান্ডা হয়ে গেলে ওই ছিলকাগুলো ছিলে নামো। আমি আগের থেকে ছিলকাগুলো ওঠাই নিই, আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরই করি, আমার ওটা সুবিধে মনে হয়। তো এই হলো, আর আমার রসুন টসুনগুলোও ছাড়ানো হয়ে গেছে। আপাতত আমার কিচেনের উইকলি যেটা আছে, উইকলি প্রিপারেশন শেষ, কেটে কুটে রাখি না আমি, ঠিক আছে, যে উইকলি কেটে কুটে রেখে দিলাম, আজকে এটা করবো কালকে ওটা করবো, সেটা আমি করি না, হয় দিনের দিন কাটি না হলে রাত্রেবেলা কেটে রেখে দিই, সকালবেলা সেটা রান্না করতে কাজে লাগে। আর চেরিগুলো কিন্তু আগের থেকে কেটে রাখি না, রান্নার টাইমেই আমি কাটি, ঠিক আছে। তো চলো, হ্যাঁ, তো এখানে আমি চেরির বটল আর বাসনগুলো করছি না, আজকে বটলগুলো করছি, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এখানে আমি বানাচ্ছি, স্টেরিলাইজ করছি। আর স্টেরিলাইজ করার ভিডিওটা আমি আলাদাভাবে একটা আপলোড করব, তোমাদের মধ্যে অনেকে বলেছিলে, প্লাস তোমাদের মধ্যে যারা নতুন তাদের হেল্প হয়ে যাবে,
কোনো ডিভাইস ছাড়া তোমরা মানে বাড়িতে করতে পারবে। এখানে আমি বানাচ্ছি আলুরদম, নতুন আলুরদমগুলো, নতুন আলুরদম মানে নতুন আলুগুলো দিয়ে আমি আলুরদম বানাচ্ছি। তা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে প্রথমে ভেজে নেব আলুগুলো। তো এখানে আছে আলুরদমে যাবতীয় জিনিস আছে। এবারে লঙ্কাগুলো যা ঝাল দিয়েছে না, এবারে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল দিয়ে দিয়েছে, মানে এত বেশি ঝাল, একটা দুটো দিলে ঝালে গুহা করছি আমরা। তো আজকে একটু রান্নাটা দেরি হয়ে গেছে। দেখো সকালবেলা যাদের রান্না করার অভ্যাস আছে না, তাদের একটা রুটিন তৈরি হয়ে যায়। এবার সেই টাইমে যদি রান্নাটা না হয় তো তারপরে যখন করবে না, তখন রুটিনটা গড়বড় করে যায়, আর ঠিকঠাক টাইমে আমরা যেটা করতে পারি না। আমি একটু আলু ভাজার টাইমে নুন দিয়ে দিলাম। তো এবার আমাকে স্নান করতে হবে, কেউ ঘুমোচ্ছে বলেন তাড়াতাড়ি এগুলো করে নেবো আমি। এক স্নান করে শ্যাম্পু করে এসে গেছিলাম। তো রোদ আছে কিন্তু এত হাওয়া দিচ্ছে না, তো রোদটা কোনো মানে গায়েই লাগছে না। তো আমি ভাবলাম ড্রায়ারটাই ইউজ করা যাক, কারণ ড্রায়ার একটু কম ইউজ করার চেষ্টা করছিলাম, বাট কিছু করার নেই। তো এই ঘরে করছি ভাবছো তো, কারণ ছেলে ঘুমোচ্ছে, তাই যদি আওয়াজে উঠে যায় সেই কারণে আমি বাইরের ঘরে এসে করছি। রান্না টান্না সব কমপ্লিট, এবার চেরি উঠবে, স্নান করাবো, খাওয়াবো, ব্যাস। তারপরে তো দৌড়া তো স্টার্ট হবে, কারণ আজকে অনেকক্ষণ ঘুম হলো 10:30 থেকে। তো চলো, গলায় দিয়ে। তো আমি আমার লাঞ্চ করা হয়ে গেছে, এখন একটু জাস্ট বসে আছি। আর চেরি এদিক ওদিক গুড়গুড় করছে, এটা টানছে ওটা টানছে, অয়েলি অয়েলি লাগছে। কিছু খুঁজে পাইনি, চেরির একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি। হ্যাঁ মাম্মা, চেরির একটা হেয়ার ব্যান্ড, আমার অনেকদিন পর হেয়ার ব্যান্ড পরছে, তো কেমন একটা লাগছে। এখন বাজে 3:00, অলমোস্ট 3:00, আর এখন জাস্ট এখানে পড়ে যাবে, করে না দেখো, ইচ্ছে করে ওরকম পাটা বের করছে, কি পড়ে যাবে। তো এখন জাস্ট খাওয়া দাওয়ার পর এখানটাতে বসে আছে, অন্যদিন বালকনিতে বসি, খেয়াল ছিল না যে এই রুমটাতে এই একটুক্ষণের জন্য এই কোনা কোনা ভাবে রোদটা আসে। তো সেই কারণে এখন এখানটাতেই বসে আছি, একটু রোদ লাগাক, বাইরে হাওয়াটা লাগছে না, এখানে তো হাওয়াটা লাগছে না। কি আজকে তো ঘুমোবে না, মানে জানা আছে যে ও ঘুমোবে না, 4:30 আগে ও ঘুমোবে না, বা তারও লেট হতে পারে। দুপুর সে যাবে, আও যাবে, আও আজকের এই ব্লগটা, ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। আমি বলেইছি যেহেতু ছোটো ছোটো ব্লগ দেবো ডেলি, তাই ডেলি দেবো। হ্যাঁ সানডেটা আমি গ্যাপ দিয়ে দিতে পারি, বাট বাকি সব দিন আমি দেবো। আর কিউএনএ ভিডিওটা কাল আসছে, আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করো। আমি পরের ব্লগে আবার দেখা করছি, ঠিক আছে দাদা।